সো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি নীলাঞ্জন মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল। জাস্ট রিসিভ করলাম একটা প্রোডাক্ট, আর্ট প্রোডাক্ট। তোমাদের মধ্যে যারা বিগিনার আর্টিস্ট তাদের কাছে এই প্রোডাক্টটা ভীষণই কার্যকারী এবং সাহায্যকারী হতে পারে। তো প্রোডাক্টটা আগে বলবো না, যদিও তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো হয়তো যে প্রোডাক্টটা কি রয়েছে, তবুও চলো। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি রিসিভ করার পরে, চলো চট করে আমি আমার ডেস্কে নিয়ে যাই তোমাদের, তারপর ওটাকে আনপ্যাক করি আর রিভিউ করি। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে এতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যদি ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ তোমাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব করছো না আজকাল। এনিওয়ে, লেট গেট স্টার্টেড। হিয়ার ইট ইজ বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা ব্রুস্টার ব্র্যান্ডিং রয়েছে এনগ্রেভ করে, দুখানা স্ক্রিউ রয়েছে দু সাইডে, একটা গ্রুভ করা রয়েছে যেখান থেকে এই পার্টটা বোধহয় মুভ করে। তো তোমাদের ওভারঅল দেখাচ্ছি 360 ডিগ্রি ঘুরিয়ে কেমন প্রোডাক্টটার বিল্ড কোয়ালিটি, আমার বেশ ভালোই লাগলো। এখানে একটা ছোট নাট রয়েছে, এই নাট বা স্ক্রিউটা ঘুরিয়ে তোমরা এটাকে লুজ বা টাইট করতে পারো, এটা রিমুভেবল, এটাকে আলাদা করে রাখা যায়, এটা পরবর্তীকালে খাতার সঙ্গে অ্যাড করতে পারো। তো আমার অনেক খাতার মধ্যে এই খাতাটা আমি নিয়ে এলাম, আমার প্রিয় একটা পোর্ট্রেট ড্রয়িং করার খাতা, স্ক্র্যাচ মোডের টোন্ড গ্রে পেপার। কিছু কাজ রয়েছে এই কাজগুলো, এই পোর্ট্রেটগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো পোর্ট্রেচার প্লেলিস্টে গিয়ে, আরও কয়েকটা দেখিয়ে দিই, এছাড়া অনেক কাজ রয়েছে। প্লিজ আমার চ্যানেলটা তোমরা চেক আউট করো, আশা করি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব করো। সেই খাতাটা আমি তোমাদের এই টেবিল টপ ইজেলটাতে সেট করে দেখাবো, 50 শিট রয়েছে খাতাটা, আর সাইজ A4 সাইজের থেকে একটু বড় সাইজের, দেখতেই পাচ্ছ 9x12 ইঞ্চিস সাইজ, A4 সাইজের থেকে একটু চওড়া খাতাটা, একটু ওয়েটও রয়েছে ভালো। তো স্ক্রিউগুলোকে একটু তোমাকে আনস্ক্রিউ বা একটু ঢিলা করতে হবে, এটা কোলাপসিবল সিস্টেমে রয়েছে, তাহলে এই বেসটা মুভ হবে। এবার স্ট্যান্ডিং পজিশনে দাঁড় করে তোমাদের দেখাচ্ছি, প্রোডাক্টটার কোয়ালিটি সত্যি ভালো, এটা বিচ উডের তৈরি, ড্রয়িং স্কেচিং পেন্টিংয়ের জন্য খুবই ভালো, বিগিনার আর্টিস্টদের জন্য ভীষণ হেল্পফুল হবে, বিকজ এটা আমাদের বসার যে পশ্চার সেটাকে সুন্দর রাখে, তাতে পিঠ ব্যথা বা অন্য ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাতে হেল্পফুল হবে যেটা লং টাইম ধরে আঁকো। তো দেখো এইভাবে খাতাটা আমরা সেটিং করতে পারছি, ব্যাক সাইড এইভাবে সেট হচ্ছে, খুবই সুন্দর। মেক শিওর দুপাশের দুটো যে নাট রয়েছে সেই নাট দুটোকে তোমরা ভালো করে টাইট করতে হবে, আই থিঙ্ক আমার একটু লুজ রয়েছে, আমি একটু টাইট করে নিই। আমার রাইট হ্যান্ড সাইডেরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তাহলে টাইট হলো, আর বাঁ হাতেরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা মোটামুটি টাইটই রয়েছে। সো এবার তোমাদের আমি স্ট্যান্ডিং পজিশনে দেখাচ্ছি, দেখো খাতাটা মোটামুটি ভালোই ওয়েট। সো দ্যাটস ইট বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।